দিনের যা অবস্থা শুরু করছে, এই মেঘায় ভরতাছে, এই রোদ, ধান মান সব হয়েছে, লারা ফোনে তুলতাছি, ফোনে লাগতাছি, কি একটা শুরু হয়েছে, রাত হলে তো কৃষি বালাই শুরু করছে। এই গাছেল না কি কর, কাম করতাছি, বই বই খাওয়ান পাইছিস তো, কি কাম করতেছে, তুমি কি করতেছ, তেল লাগাইতেছি, তেল লাগাইতেছি, তেল লাগাইতেছ, সয়াবিন লাগাইতেছি, সয়াবিন এই সয়াবিন লাগাইলে হইব, সয়াবিন লাগাইলে হইতো না, মানে তেল মারি তেল লাগাইলে ওই না, তেল তেল চাষ করুন লাগতো না, দেশ তেলের আহা কৃষি করতে করতে, এই কৃষি করতে করতে তোর মাথা ডাওয়ানা নষ্ট হয়ে গেছে গা, এই যে দিলে আইরাটা লাগে, একটা কাম করবার বইছি না আইরা, তুমি বাবা তাড়াই দিলে তোর এই এই বোতল লাগাইলে হইব, বোতল লাগাইলে তেল হইব, বোতল লাগাইলে তেল হইতো না, কি লাগাইলে তেল হইব, তুমি আমার হিয়াইবে কৃষি কিরম বুঝ, হ্যাঁ তুমি কৃষি করতে করতে তোর মাথা ডাই গেছে, তুই নেতে দূরা বাজাচ্ছে আমার কাম করবার দে, মেলা বেল হয়ে গেছে গা, কাম করে যাও তো লাগবো সর, আরে বোতল লাগাইলে তো হইতো না, পাগল না কি রে, বোতল গুণো ভাইলে সয়াবিন তেল লাগাইতেছি, বেটা তেল দেড়শো তেলের কি চাহিদা তুই জানস, তেলের কাইসেস 200 লিটার তেল, তেলের কাইসেস এর লাগে তেলে বোতল তেল লাগাইলে হইব, তেলে বোতল হইতো না, ওই যে উক লাগাইছি, ওই যে উক দেয়া যা, এই যে এই উক খেতো তো তোর এডিয়া, হ্যাঁ হ্যাঁ ওই যে উক যে লাগাইছি, ওই তো মাথা লাগাইছি কাটতিয়া, ও তো উক হইছে, এই যে কসু গাছ লাগাইছি ভালো হয়ে দেহ, এই যে কসু গাছ লাগাইছি, কসু তো মোতা লাগাইছিলাম, কসু হইছে, তেল লাগাইলে তেল হইতো না, এটা তোর কেটা কইছে, তুই নেতে জাগাছে ভাই, শুন ওই তেল লাগাইলে তেল হইব ঠিক আছে, কিন্তু এই বোতলের তেল লাগাইলে হইতো না তো, এই যে এডি এডি তো প্লাস্টিকের বোতল, এটা তো কি গাছ জ্বালাইব, তোর লাগান লাগবে কি কস, এই যে এই দুপুরে আমার মন ডাকতে গেল না আইস ফোন তো বুঝছস, কাল না টিভি দেখলাম এক বেড়া তিলের তেল চাষ করিয়া বেড়া ব্যাপক লাভবান, হাল্লো ঘাটের আনোয়ার তুন কুয়ে আসস বেড়া, এই তেল চাষ করে আমি দেশের তেলের যে অভাব আছে এটা চাহিদা পূরণ করবাম, তুই যাচ্ছেন ভাই, হাল্লো ঘাটের আনোয়ার যে তিল চাষ করছে ওইটা বাঙ্গায়া ওইটাতে তেল বাইর করিয়া, এইটা ব্যাপক লাভবান, এইটা নতুন সিস্টেম বাইর হয়েছে, এইটা বোতল লাগাইলে গাছ বোতলই ধরবো, তুই আমারে বুঝাইছ না, শুনুই আমি তোর একটা কথা কই, তুই তো দেখতাছ দেশটা আমাদের তেল লইয়া কিরম কাইছে, তেল লইয়া কিরম কাইছে, তখন তেল কইছে সরহারে বারবার কইতেছে যে অন্যের উপরে নির্ভর না করিয়া, মানে বিদেশি তেলের উপরে নির্ভর না করিয়া, আমার দেশের যারা কৃষক আছে তারা যদি এই নিজে তেল উৎপাদন করে তাইলেই তো দেশের তেলের চাহিদা পূরণ হবে, খবর তো আমি দেখছি, ওহন সরকার এই কইছে যে কৃষক যারা আছেন তারা তেল চাষে উদ্বুদ্ধ হইয়া তেল চাষ করুন আপনারা, তাইলে আমরা দেশের তেলের চাহিদা তেল লাগাইবার কইছে, ঠিক আছে সরকারে কইছে তেল লাগাইবার, তোর কথা কাম বাদ দে, সরকারে কইছে এই তেল লাগাইবার কইছে না তো, এটা প্লাস্টিকের বোতল, এটা তো তোর গাছ হইতো না, এই যে ইন্দা গাছ হবে, ইন্দা গাছ হইতো না, আমার কথাটা শুনো মানু, আমার কথাটা তোরে খারাপ বুদ্ধি দিছি কোনোদিন, আগে তো গোরান গারান পারতে, পরে এই যে কৃষি করবার কইলাম, মোহনা কৃষি করে ব্যাপক লাভবান হইছিস, ঠিক আছে আমার সব কামও বেড়ে ধর, শুনোই তুন মানছে যে শস্য বুনে না, শস্য হরু হরু বুনে না, হরু হরু তো বুন তো আগে হরু বুনে না, এটা লাগে তো দেশে তেলের কাইছে, এই হরু বুনিয়া এই হরু তুললিয়া আগে মেলো বাঙ্গাইছে না, বাঙ্গাইছি তো, বাঙ্গায় তেল যে বাইর করছে, এই তেল যে বেলা আছেন তেলের কাইছে আছেন না, সরকারে এটা লাগিয়া কইছে যে বে এই তেল উৎপাদন করবার লাগে, শস্য বুনবার লাগিয়া, আর একটা হইলো সূর্যমুখী ফুল, ফুলের তেল উৎপাদন করে সূর্যমুখী যারা চাষ করতেছে ওইটা থেকে তেল উৎপাদন করিয়া দেশের সূর্যমুখী করে, আমিও তো বসুন্ধরা ই করতাছি চাষ করতাছি, বসুন্ধরা তেল হইব, বসুন্ধরা তেল এইবা হইতো না, তোরে আমি যেটা কই এটা শুনোই, তুই এই জায়গাটা আমাদের ই তো করছো সুন্দর করিয়া, আলটাল পাইছো সুন্দর করে, শস্য বুনিয়া দে, শস্য বুনিয়া দিলে শস্য হরু হরু আর হি আমরা দেশে কেউ চাষ করছে না, আমি সয়াবিন নতুন উৎপাদন করতেছি, এটা দেশের মানুষের আশঙ্কা দেন, সয়াবিন খাইলে গ্যাসের পরিমাণ বেশিও, আর যে বলা আমরা
প্লাস্টিকের বোতল করছে এটাতে গাছ জ্বালাইতো না তুমি হরু বুইনা দে এই হরু তুললিয়া মিলতে বাঙ্গায় না তেল নিজে খাইবে তেল বেচবে তুমি দে হই তেল উৎপাদন করে দেশ তেলের কাইসিস থাকতো না তুমি যে তানি কৃষক যেরম কৃষক এরম কৃষক যদি সব জায়গায় থাকতো আর সঠিকভাবে এই হরু চাষ করতো তাহলে দেশ তেলের এরম দাম থাকলো না তুমি আমার কথা মান না ওনা এই বোতল তুললিয়া বোতল থয়ে দেয়া এই খেত তৈর করাই আছে এই হরু বুনই হরু বুনিয়া এই হরু থেকে তেল উৎপাদন করই হরু বুনবো হরু বুনলে এই হরু বুনলে তো মেলা ঝামেলা এটা নিয়ে আরে মেলু বাঙ্গাল লাগে পরে সে তেল বের আমি বোতল লাগাইছিলাম বোতল হয়ে গেল বোতল হইতো না বোতল লাগালি বোতল হইতো না এই বোতল তুললা তুললা ওহন থেকে এটা মধ্যে হরু বুনিয়া দে হ্যাঁ আর আমার লগে যারা দেখা হইতাছে বেহরে কইতাছি যারা কৃষি কাজ করে বেহ হরু বুনু তোমনে ওনে আমি এত টুটি টিয়ার তেল দিলাম ওনে আমি বোতল খেয়ারবা বোতল অন তেল তো লাগবে আপাতত তোর তোর গরু হরু তেল নাই না খাস তেল আছে তোর গরু না তাইলে তুন আপাতত এই সইল দানের তেল নাই সবই নি খায়লা পরের বার থেকে তুন এই হরু তেলই খাইবি ওনে যে তুললে হরে শিফা জ্বালা আছে যে শিফা জ্বালাইছে না এই প্লাস্টিকের বোতলের শিফা জ্বালা না জ্বালা না না তুলই তুন দেখাই দেখা।